পাই না, আমার বড় খাওয়ার নিয়ে এসছে, আমি আমার বড় একসঙ্গে খাবো, থাকো মাংস দিচ্ছি দেখো তোমরা দেখতে থাকো। তোমাদের রিকোয়েস্ট রিকোয়েস্ট মানে তোমরা আমাকে আবদার করো যে হ্যাঁ এইসব আবদার অবশ্যই রাখা যায়, তোমরা যেগুলো বলো সেগুলো যেগুলো আমার করার ক্ষমতার মধ্যে থাকে, আমার ক্যাপাসিটির মধ্যে থাকে সেগুলো আমি অবশ্যই করি। তোমরা বলো দাদাকে নিয়ে ভিডিও করো, দাদার সঙ্গে গান গাও, দাদার সঙ্গে খাওয়া ভিডিও করো, আনছি কথা বলে নি, আমি অবশ্যই সেটাই করি। দাদার সঙ্গে খাওয়ার নিয়ে ভিডিও করতে চলে এসেছিলাম আজকে, রোজকার মতন আজকে তোমাদের সঙ্গে এসেছি, হাই তোমার সবাই কেমন আছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে খাওয়ার মেনুতে কি আছে? একদম প্লেন ভাত আর চিকেন ঝোল, আর কিচ্ছু না সাথে আছে, মামা সবাই ওরা থাকে তো কম, চলো সবাই এখানে এসো, বাবা এটা এখানে এসো, এটা দেবে বাবা, এদিকে এসো, এদিকে চলে এসো, সবাই বাবার এই দিকটা এসো, এই দিকটা আসো, তাহলে বাবাই মেয়েটা দেবে, এখানে বসো 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 বসো, আমি আসছি, বাবা খাচ্ছে খা। দাদা খেয়ে নেয়, তোমরা তো জানো দাদার শরীর ভালো না, দাদা সাড়ে বারোটার মধ্যে খায়, আজকে পুরো তিনটে বাজতে চায় খাচ্ছি, বলছিলাম লাইট করবো, তাহলে থাকি তাহলে লাইট আর করার দরকার নেই, লাইট করবে বাচ্চারা বিরক্ত করবে, তোমরা গুরুত্ব দিতে পারবো না, আর গোপাল হওয়া করেই যাচ্ছে করেই যাচ্ছে, আর মাম দেখেই যাচ্ছে বাবার কাছে মেয়েতে আছে কিনা, আচ্ছা অ্যাকচুয়ালি মেয়েতে আছে কিন্তু এখন দেবো না, পরে দেখা যাবে, রাতে রাতে চলো আমার খাওয়াটা তাহলে নিয়ে আসি, হ্যাঁ তোমার সাথে থাকো দেখতে থাকো দাদা খাচ্ছে আজকে, আমার ডান দিকে বাবু বসে আছে মাংসের জন্য ভাড়া দাদা দাদা ভালোবাসো ভালোবাসো
বন্ধুরা তোমরা আশীর্বাদ করো, তো দাদাকে নিয়ে যেন আমি এভাবেই হ্যাপি হ্যাপি থাকতে পারি। আমার আর কিছু চাওয়া পাওয়া নেই, একটু আয় এর পথ, একটু আয়, একটু আয়। বন্ধ হয়ে গেছিল ভিডিওটা, ঠিক আছে, সরি সরি সরি, আমি এরকমই দেখাই তোমাদেরকে, সরি সরি। আমার মুখ দেখতে হবে, আমার খাওয়া দেখো বলছে, দেখো চিকেন ফ্যান। তোমার তো খাবার দেখাই যাচ্ছিল না। অত রাগ করলে হবে না, অত চাচা হবে না, পাতে খাবার একদম না, তোমাদের খাবার আলাদা। আর দাদাকে নিয়ে শর্ট ভিডিও করতে বলেছো কানের, অবশ্যই করবো, আজকেই করবো, যখন যখন দাদাকে পাবো তখন ধরে ধরে করবো, পাবো তো দাদা ঘরেই থাকে, দাদার মুডের ওপর। মাংসটা জবরদস্ত হয়েছে, আমরা বাঙালি সাদা ভাত আর মাংস এর চেয়ে ভালো কিছু হয় না। আমার মানে বিরিয়ানি রাইস ফাইস একদম পছন্দ না, সাদা ভাত, মাছ ভাত, ঘি ভাত, ডিম ভাত, মাংস ভাত, সাদা ভাত। অনেক মাছ খেত না বিয়ের পরে শিখেছে, বলে না বইয়ের চাপে পড়ে সব জানে, সব শিখেছে বইয়ের চাপে পড়ে। না আমরা কোনো সেরকম কোনো ব্যাপার না, মায়ের কথাও শুনতো, মাকেও ভালোবাসত, আমাদের অনেক গল্প আছে, কার কাছে ও মানুষ হয়েছে, কাকে আমরা শাশুড়ি বলি, অবশ্যই তোমাদেরকে একদিন শেয়ার করবো। আমার যদি সত্যি সত্যি আমার যদি হিস্ট্রি তোমরা জানতে পারো, কারণ আমার ভিউস সরাসরি আমার ভিডিও দেখবে, আমি অনেক কিছু বলি না, কারণ আমি যাকে শাশুড়ি বলে জেনে এসেছি সেটাই আমার কাছে মা, আমার কাছে মানুষ হচ্ছে। ছোটবেলায় মা কোথায় ছিল, মায়ের অবস্থা কি ছিল, মা কবে মারা গেছে, আমরা যাকে শাশুড়ি বলি সেটা কিরকম শাশুড়ি, এ দেখো নিচ্ছে বুঝছো না, এ আমি খাবো বলে ঠিক করে হাত থেকে নিয়ে নিলো পাতা ভরতে গিয়ে বুঝাবো। আমার বর একদম ছোটবেলা থেকে একদম অনেক কষ্টে মানুষ হয়েছে, অনেক কষ্টে, মা বাবা থাকতেও মা বাবাতে মা বাবা সেও ভালোবাসা পায়নি, বড় হয়ে বিয়ে করলো তবে সব ঠিক, তারপরে এমন একটা অসুখের সঙ্গে সে বিয়ে হয়ে